আর সপ্তাহ দুয়েকের পর বিধানসভা উপনির্বাচন। খড়গপুরে বড়সড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। দলবদল করে বিজেপিতে ফিরে গেলেন খড়গপুর পুরসভার কাউন্সিলর বেলারানী অধিকারী। তার দলবদল উপনির্বাচনে তৃণমূলকে চাপে ফেলবে বলে মত রাজনৈতিক মহলের। গত পুরো ভোটে খড়গপুরের 25 নম্বর ওয়ার্ড থেকে বিজেপি টিকিটেই কাউন্সিলর নির্বাচিত হন বেলারানী অধিকারী। কিন্তু খড়গপুর পুরসভায় 7টি আসনে জিতেছিলেন গেরুয়া শিবিরের প্রার্থী। কিন্তু বেলারানী সহ 6 জন কাউন্সিলরই পরে যোগ দেন তৃণমূল কংগ্রেসে। বিজেপির অভিযোগ ছিল, স্বেচ্ছায় নয়, বরং চাপ দিয়েই কাউন্সিলরদের দলবদল করতে বাধ্য করেছেন শাসক দলের স্থানীয় নেতারা। সে যাই হোক, দলবদলের পর তৃণমূলের হয়ে বিভিন্ন জায়গায় প্রচার করতে দেখা গিয়েছে বেলারানীকে। তৃণমূলের অন্দরের খবর, ইদানিং দলের সঙ্গে কাউন্সিলর বেলারানী অধিকারীর দূরত্ব বাড়ছিল। শেষ পর্যন্ত বিধানসভা উপনির্বাচনের ঠিক আগেই বিজেপিতে ফিরলেন তিনি। এই ঘটনা কি উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসকে চাপে ফেলবে? খবর তেমনই। যে ওয়ার্ড থেকে বেলারানী অধিকারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, খড়গপুর শহরের সেই 25 নম্বর ওয়ার্ড বিজেপির শক্তঘাটি হিসেবেই পরিচিত। এলাকায় কাউন্সিলরের প্রভাবও যথেষ্ট। সেক্ষেত্রে ভোটে যদি প্রভাব পড়ে তাহলে অবাক হওয়ার কিছু নেই, অন্তত তেমনটাই মত রাজনৈতিক মহলের। তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি অবশ্য বলছেন, বেলারানী অধিকারী স্বেচ্ছায় দলে এসেছিলেন, আবার স্বেচ্ছায় দল ছেড়ে চলে গিয়েছেন, ভোটে এর কোনো প্রভাব পড়বে না।